তো তাও তোমাদের তো অনেকেই দেখি যোগ যোগদান করে না অনেকে দেরিতে করে তো ক্লাসটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের বিশেষ করে আনোয়ার স্যারের তত্ত্বাবধানে সার্বিক তত্ত্বাবধানে যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো যদি তোমরা একটু একটু ছাত্রদের কথা মতো যদি শোনো বা সে অনুযায়ী যদি চলো তাহলে তোমাদের অনেক হবে এটাই আমরা আশা করি আর এখন তো তোমাদের সাথে সহসঙ্গী যোগাযোগের সুযোগ কম তো আজকে আমরা অর্থনীতির যে প্রথম অধ্যায় ছিল আমরা শেষ ক্লাসটা আজকে করব তো শেষ ক্লাসটা আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস এই তোমাদের আলিম পরীক্ষায় এই এই অর্থনৈতিক ব্যবস্থা এরপর থেকেই একটা প্রশ্ন তো থাকেই অনেক সময় দুইটা প্রশ্নও থাকে এই জন্য তোমাদের জিনিসটা আজকে খুব সুন্দর করে একটু খেয়াল করে শুনবা তাহলে তোমাদের আর পাঠ্যপুস্তকে যখনই একটু চোখ বলবা তখনই তোমার ধারণা আর ক্লিয়ার হয়ে যাবে তো আজকে আমরা অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা তোমরা জানো যে অর্থনীতিতে বিভিন্ন দেশের বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় সেই দেশের পরিচালিত হয় সাধারণত সারা বিশ্বে আমরা চার ধরনের অর্থ ব্যবস্থায় মূলত দেখতে পাই বেশি দেখতে পাই তিনটা আর ইসলামী অর্থ ব্যবস্থা যেটা আছে এটা আসলে শরিয়াতের দৃষ্টিতে ইসলামী রাষ্ট্র বিশ্বের ভিতর হাতে গোনা হয়তো একটা দূরে থাকতে পারে সেখানকার অর্থ ব্যবস্থাও যে সম্পূর্ণ ইসলামী অর্থ ব্যবস্থা পরিচালিত হয় তাও না তবে অনেকাংশে হয় তো সেই হিসেবে আমরা অর্থনৈতিক ব্যবস্থা প্রথমে আমরা যদি জানতে চাই যে অর্থনৈতিক ব্যবস্থাটা কি তাহলে আমরা দেখবো যে এখানে দেখো যে যে সকল প্রতিষ্ঠানগত কাঠামো ও অর্থনৈতিক পরিবেশের দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে এই অর্থনৈতিক ব্যবস্থা বলে তো এই অর্থনৈতিক ব্যবস্থা সারা বিশ্বে আমরা চারটা ধরনের মূলত দেখতে পাই সেটা হচ্ছিল ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এক নম্বর যেটা ক্যাপিটালিস্ট বলা হয় আর সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা যেটা সোশ্যালিজম আর তিন নম্বর হলো মিশ্র অর্থ ব্যবস্থা যে মিক্সড ইকোনমিক আর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামিক ইকোনমিক যেটা এই চার ধরনের অর্থ ব্যবস্থা সম্পর্কে আমরা একটু ধারণা রাখবো এর বাইরে আপাতত আমাদের প্রয়োজন নাই তোমরা কি বুঝতে পারছো হ্যালো হ্যাঁ এখন আমরা আসি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কি আমি অবশ্য তোমাদের সুবিধার জন্য আমি কিছুই করে নিয়ে আসছি আর সেটা এখানে দেখানোর চেষ্টা করতেছি তোমরা খেয়াল করে দেখবে আমরা যে দেখছি যে চার ধরনের অর্থ ব্যবস্থা আমাদের দেশে সারা বিশ্বে পরিলক্ষিত হয় তার মধ্যে একটা হচ্ছে ধনতান্ত্রিক ব্যবস্থা দেখা যায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হ্যাঁ যেটা হচ্ছে যেটা হচ্ছে হলো ক্যাপিটালিজম আরেক কথা বলে পুঁজিবাদ

তো যাই হোক আমি মুখে বলি তোমরা বইয়ের সাথে পাবা বিশেষ করে তোমরা মোস্তাফিজুর রহমানের যে বইটা আছে লেখা আছে এই বইটা বেশি ফলো করবা আমি যদিও আরো দুইটা তিনটা বই দেখি তোমরা এই বইটা বেশি ফলো করবো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি হ্যাঁ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আছে হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা হলো এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ সমূহের উপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং মুনাফার ভিত্তিতে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয় তাহলে তোমাদের প্রথমে মনে রাখতে হবে অর্থ ব্যবস্থায় উৎপাদন কার্য পরিচালিত হয় মুনাফার উদ্দেশ্যে এবং সেখানে ব্যক্তি ব্যক্তি ভূমিকা রাখে বেশি যেমন আমি যদি মনে করি যে আমি একটা মাছের ফার্ম করবো অথবা একটা হরিণ ফার্ম করবো অথবা একটা এটা আমি আমার এই গণতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্ভব হ্যাঁ যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কিন্তু সেখানে গণতান্ত্রিক অর্থ বেশি পরিচালিত হয় সেখানে ইচ্ছা করলে কেউ যদি মদের লাইসেন্স নিতে চায় সরকার তাকে মদের লাইসেন্স দেয় কেউ যদি গার্মেন্টস ফ্যাক্টরি খুলতে চায় সে গার্মেন্টস ফ্যাক্টরি খুলতে পারে তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে উৎপাদনের উপকরণ কয়টা তোমরা জানো উৎপাদন উপকরণ চারটা ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন অর্থাৎ ল্যান্ড হচ্ছে কি ভূমি লেবার আছে কি শ্রম আর ক্যাপিটাল হচ্ছে মূলধন আর অর্গানাইজেশন আসলে সংস্থা যে কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে তোমার এই চারটা জিনিস অবশ্যই লাগবে এই জন্য বলা হয়েছে উৎপাদনের উপকরণ সমূহের ব্যক্তিগত মালিকানা আমি কতটুক ফার্ম করব কতটুক দ্রব্য সেখানে উৎপাদন করব আমি কাজে লাগাবো কতজন লোককে কাজে লাগাবো করে এই 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 সুবিধাটাই আছে যে সেখানে ব্যক্তি ইচ্ছা করলেই সব কিছু করতে পারেন বাংলাদেশে কুরিয়ার সার্ভিস ব্যক্তিগত আছে তারপরে বিভিন্ন সেবামূলক পরিবহন বলো তারপরে অন্যান্য খাত বলো হ্যাঁ সেখানে কিন্তু বেসরকারি পর্যায়ে বাংলাদেশে আসে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দেখা যাচ্ছে যে সেখানে পুরাপুরি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় সেখানে সরকার শুধু তাকে বিভিন্ন সাপোর্ট দেয় যে তাকে নিরাপত্তা দিলো তাকে লোন দিলো তাকে বিভিন্ন সাহায্য করলো কিন্তু সে ব্যক্তি উদ্যোগেই কিন্তু সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সেবামূলক কাজ গড়ে ওঠে তো এর বৈশিষ্ট্য কি আমরা এই গণতান্ত্রিক অর্থ বৈশিষ্ট্য কি সম্পদের ব্যক্তিগত মালিকানা সেখানে যে যে যাই উৎপাদন করুক না কেন সে তার নিজেই মালিক সে আর কারোর সরকার সেখানে হস্তক্ষেপ করবে না বা সরকার বলবে না যে না আমি এখান থেকে মুনাফা নেব আমি যা উৎপাদন করব। আমি যদি ব্যাংকের ফার্মও করি সেখান থেকে আমি যে উৎপাদন করব সেটা আমার আমি ফার্মের মালিক তারপর কি উদ্যোগের স্বাধীনতা এখানে উদ্যোগের স্বাধীনতা বলতে যে কাজটা যে করতে চায় তুমি মনে করো একটা হরিণীর ফার্ম করলে বা একটা হাঁসের ফার্ম করলে বা একটা মুরগির ফার্ম করলে তাহলে সেখানে তুমি যে উদ্যোগটা নিবা এই উদ্যোগটা কিন্তু তোমার 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 একটা একটা সিদ্ধান্ত তাহলে এখানে কেউ বলে না যে তুমি করতে হবে দিচ্ছে উদ্যোগের স্বাধীনতা আছে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় তিন নম্বর হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব ভোক্তা মানে কি তুমি যে দ্রব্যটা উৎপাদন করবা সেইটে যে ভোগ করবে যার কাছে বিক্রি করবা সেইটা কিন্তু সেই কিন্তু ভোক্তা তোমার উৎপাদন কার্যটা সবসময় চিন্তা হবে যে আমার এই দ্রব্যটা কে কিনবে আমার এই দ্রব্যটা যে উৎপাদন করবো এটা আমি বিক্রি করব বিক্রি করে আমি সেখান থেকে মুনাফা অর্জন করব। তাহলে এই জিনিসটা কে কিনবে তাহলে ভোক্তা শ্রেণীর দিকে তোমার তাকাতে হবে ভোক্তা শ্রেণী কি চায় তারা আমার এই জিনিসটা নিবে কিনা আমার এই কোয়ালিটি ভালো কিনা তাহলে দেখা যাচ্ছে কি ভোক্তাও সেখানে কি করে ভোক্তাও ঘুরে ঘুরে দেখে যে কোন জিনিসটা ভালো যেমন বাজারে চাল কিনতে গেলে যদি মেহমান আসে তাহলে তুমি খুঁজে খুঁজে দেখবো বা তোমার আব্বা বা তোমার গার্জিয়ান খুঁজে খুঁজে দেখে যে আজকে ভালো চাল চাল দরকার কোনটা কোনটা চিকুন না কোনটার মধ্যে ঝিল নাই তাহলে এইটা যদি খুঁজে খুঁজে বার করতে হয় তাহলে তুমি পাঁচ দোকান সাত দোকানে ঘোরাঘুরি করবা তারপরে তুমি সিদ্ধান্তে যাবো তাহলে দেখা যাচ্ছে কি এখানে বোক্তার একটা সার্বভৌমত্ব আছে সে ইচ্ছা করলে যে তোমার ওই খারাপ জিনিস নিতে হবে তা না সে ইচ্ছা করলে ঘুরে ঘুরে ভালো জিনিস নিতে পারে নাও নিতে পারে তাহলে এখানে বোক্তার একটা সার্বভৌমত্ব আছে অবাধ প্রতিযোগিতা প্রশ্ন থাকে অনেকবার দুইটাও থাকে তো যাই হোক এবার আছে চার নম্বর অবাধ প্রতিযোগিতা অবাধ প্রতিযোগিতা হচ্ছে কি যে তুমি যদি মনে করো আজকে সিঙ্গাপুরি যে তুমি একটা ব্যবসা করবা কিন্তু সিঙ্গাপুরের মার্কেট কিন্তু অবাধ সেখানে তোমার সরকার তোমার নিষেধ করবে না যে না এই দেশে আমাদের দেশে ব্যবসা করতে গেলে তোমার কর খাজনা বিভিন্ন ট্যাক্স দিতে হবে কিন্তু সেখানকার বাজার তুমি ব্যবসা করতে পারো একটা সরকার কিছুটা আছে কিন্তু তুমি অবাধভাবে চলতে পারো আমাদের দেশে তো অবাধ শব্দ চলে না একজন জেলে যদি একটা মাছের ডালা নিয়ে আর অঞ্চলে যে বিক্রি করতে যায় সেই অঞ্চলের লোক কিন্তু বিক্রি করতে দেয় না সে বলে কি তুই আমাদের কাছে বিক্রি করে যা কম দামে তার কাছে বিক্রি করে আসতে হয় না তো সে বিক্রি করতে পারে না তাহলে এটা কিন্তু অবাধ না তুমি ইচ্ছা করলে আজকে বাংলাদেশে যে কোনো জায়গায় তুমি দ্রব্য উৎপাদন করতে পারবা বিক্রি করতে পারবে সেটাই কিন্তু অবাধ তা সেইটা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে থাকে শ্রেণী বিভক্ত সমাজ শ্রেণী বিভক্ত কি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস শ্রেণী বিভক্ত মানে কি যে যার অর্থ আছে সে কিন্তু আরো অর্থ আয় করার জন্য চেষ্টা করে যেমন যদি একটা গার্মেন্টস এর মালিক তার যদি দু পাঁচ কোটি দশ কোটি টাকা থাকে সে চিন্তা করে যে এখান থেকে লাভ করে আমি আরও একটা গার্মেন্টস করবো তাহলে কি করবে সে শ্রমিক শ্রেণীতে সে কাজে লাগাবে তারাই মুনাফা তার তো তার দিবে না তার যে পারিশ্রমিক সেটাও তার কম দেওয়ার চেষ্টা করবে দিয়ে তার থেকে উৎপাদন করবে করে সে বেশি পরিমাণ মুনাফা অর্জন করবে মুনাফা অর্জন করে সে আর একটা গার্মেন্টসের মালিক হবে দুদিন পরে তাহলে দেখা যাচ্ছে কি এখানে শ্রেণী বিভক্ত হয়ে যাচ্ছে একটা শ্রেণী তারা দিন দিন কাজ করতেছে কাজের বিনিময়ে সামান্য খাবার পাচ্ছে আর একটা শ্রেণী আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে তাহলে এখানে কিন্তু শ্রেণী বিভক্ত হয়ে গেল সমাজ উঁচু নিচু হয়ে গেল অসমতা বন্টনে এই যে যে আয় উৎপাদিত হচ্ছে সে আয়টা কিন্তু এক শ্রেণীর লোকের হাতে বেশি যাচ্ছে এক শ্রেণীর হাতে সামান্য যাচ্ছে যা তাদের হ্যান্ড টু মাও দিন আনে দিন খার মতো অবস্থা তারপরে আয় বন্টনে অসমতা ব্যক্তি স্বাধীনতা হ্যাঁ এই 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 ইসে ব্যক্তি স্বাধীনতা এখানে আছে তুমি ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারো ফার্ম ইচ্ছা করলে বাড়াতে পারো ইচ্ছা করলে একটা জায়গা দুইটা করতে পারো এটা তোমার হতে পারে ব্যক্তি স্বাধীনতা আছে আর একটা যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা কি তোমরা কি জানো অটোনমাস যেটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ধারণা আছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা আছে কি যে চাহিদা এবং যোগান সম্পর্কে তোমাদের কি ধারণা আছে ধারণা থাকার কথা চাহিদা বলতে আমরা কি বুঝি বলো তো চাহিদা বলতে আমরা বুঝি একটি দ্রব্য ক্রয়ের ইচ্ছা হ্যাঁ সেখানে তোমার আকাঙ্ক্ষা থাকবে ইচ্ছা থাকবে সামর্থ্য থাকবে এই তিনটা জিনিস থাকলে সেখানে চাহিদা হবে আর যোগানটা কি যোগানটা হচ্ছে কি একজন বিক্রেতা একটি নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য সে বিক্রয় করতে চায় যেমন আমাদের গ্রাম অঞ্চলে দেখবা যে দুধ যোগান দেয় দুধ যোগান কি রমজান মাস আসলে যে ঠিক আছে আমার দুধ প্রতি কেজি ষাট টাকা করে দিতে হবে আমার এক কেজি দুধ দেবেন এই যে কন্ট্রাক্ট হলো যোগান এই অর্থনীতি যোগানটা ঠিক ওরকম যে একজন বিক্রেতা একটি নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য সে বিক্রয় করতে প্রস্তুত থাকে সেটা হচ্ছে যোগান যে মনে করো তুমি এক মান আলু আছে তোমার ঘরে এখন আলুর দাম একটু বাড়ছে ভবিষ্যতে আরো বাড়ার সম্ভাবনা আছে তোমার পিতা চিন্তা করলো যে না এখন তিরিশ মন আলু বিক্রি করি আর সত্তর মন আলো পরে বিক্রি করব। তাহলে এই তিরিশ মন আলু যদি যে বিক্রির যদি মন স্থির করে তাহলে এই তিরিশ মনই হবে যোগান আর যে সত্তর মন থাকলো সেটা কিন্তু সেটা তার মজুদ সেটা কিন্তু যোগান না তাহলে যোগান আর মজুদের ভিতরে একটু পার্থক্য আছে তাহলে দেখা যাচ্ছে কি যে চাহিদা এবং যোগান চাহিদা মনে করো বাজারে আমাদের এই যে আজকে খুলনা রূপসা বাজারে মনে করো বিশ ডালা মাছ আসে এই বিশ ডালা মাছ বিক্রি করার জন্য একশো জন লোক দরকার ঠিক একশো জন লোকই সেখানে আসলো তাহলে এই বিশ ডালা মাছ কিন্তু বিক্রি হয়ে যাবে কিন্তু কোনো ক্রমে যদি মাছ যদি দশ ডালা আসে তাহলে কি হবে সেই দ্রব্যের দাম কি হবে বাড়বে না কমবে হ্যাঁ বুঝতে পারছ

আর চাহিদা আর তুলনায় যোগান যখন কমে যায় তখন কেলাস বেড়ে যায় তাহলে দেখা যাচ্ছে কি যে ধন স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা সেই দাম ব্যবস্থা চাহিদা এবং যোগানের মাধ্যমে যে দাম নির্ধারণ আজকে আজকে বাজারে দুধের কেজি মনে করো 60 টাকা কিন্তু কালকে 70 টাকা হয়ে যেতে পারে 50 টাকা হয়ে যেতে পারে তার কারণ কি চাহিদা এবং যোগানের সাথে একটা সম্পর্ক আছে আজকে দুধ বেশি আসছে বিক্রেতা ঠিকই আছে বা কম দুধের দাম একটু কমে গেছে তাহলে দেখা যাচ্ছে কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ওই ওইটাই যেটা দেখা যাচ্ছে কি যে আমি বাড়িতে মা বলে যে তুমি ষাট টাকা নিচে দুধ বিক্রি না ডিমের হালে চল্লিশ টাকা নিচে বিক্রি করবা না কিন্তু বাজারে যা দেখলাম যে প্রচুর পরিমাণ ডিম আসছে প্রচুর দুধ আসছে মার কথা রাখতে গেলে আমার দুধ আর ডিম বাড়ি ফেরত নিয়ে আসতে হবে তাহলে আমি ওই দুধ যদি পঞ্চাশ টাকা করে বিক্রি করি ডিমের হালি যদি তিরিশ টাকা করে বিক্রি করি তাহলে ওইটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম বাজারে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে ঘাত প্রতিঘাতে যে দামটা নির্ধারিত হবে সেটা হচ্ছে হলো সংক্রিয় দাম এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা একটা বড় নিয়ামক তাহলে দেখা যাচ্ছে কি যে একজন বিক্রেতা শেষ কি চায় একজন বিক্রেতা চায় বেশি দামে তার দ্রব্য বিক্রি হোক আর ক্রেতা চায় কম দামে সে কিনবে এই দুইজনের কিন্তু চাহিদা এবং যোগান এই দুইজনের কিন্তু ঘাত প্রতিঘাতে একটা দাম নির্ধারিত হয় যদি তুমি যে বাজারে যে বলো যে এই মাছের দাম কত জেলেরে বললে তো বলো যে ভাই এই দেশি কই মাছ এগুলো পাঁচশো টাকা দাম তো তুমি বলে যে না তিনশো টাকা হলে ঠিক হয় তিনশো টাকা নাও সে বললো কি যে না তিনশো টাকা হবে না ভাই মাছের দাম এখন বেশি আপনি পঞ্চাশ টাকা কম দেন সাড়ে চারশো টাকা দেন তুমি কয়ে বলে আবার ঘুরে গাইরে দুই জায়গাতে ঘুরে টুরে আবার সেখানে এসে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি আর পঞ্চাশ টাকা নিয়ে না চারশো টাকা দাও এই যে দর কষাকষি হলো তুমি কি করলে তুমি সার্টি দিলে তুমি তো ক্রেতা তাই না তুমি একটু দিয়ে উপরে উঠলে দাম বাড়াইলে আর জেরেও কি করলো পাঁচশো টাকা দেশে নিচে নামলো তাহলে এই দুইজনের প্রতিঘাতে একটা দাম নির্ধারিত হলো টাকা এইটাই কিন্তু দাম যেটা হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রে তাহলে কি তোমরা বুঝতে পারছো গণতান্ত্রিক অর্থব্যবস্থা কি আচ্ছা এবার আমরা আসি ও ঠিক অপোজিট গণতান্ত্রিকের ঠিক অপোজিট সেটা হচ্ছে হলো সমাজতান্ত্রিক তাহলে সমাজতান্ত্রিক অর্থ অর্থ ব্যবস্থাটা কি সেটাকে জানতে হবে তাই না তোমরা খালি নামই শুনেছো ওই যে চীন সমাজতন্ত্র ওই রাশিয়া সমাজতন্ত্র ওই রোমানিয়া সমাজতন্ত্র ওই যুগসলেবিয়ার সমাজতন্ত্র ওই হাঙ্গেরি সমাজতন্ত্র এই বিভিন্ন নাম শুনিস কিন্তু সেখানকার অর্থ ব্যবস্থা সম্পর্কে তোমাদের ধারণা নাই কিন্তু এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্পর্কে তোমরা দেখছো যে মনে করো ব্রিটেন মনে করো আমেরিকা এরা কিন্তু এই গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রসেসেই তাদের অর্থ ব্যবস্থা পরিচালিত হয় কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ঠিক উল্টোটা ওখানে ব্যক্তি স্বাধীনতা ছিল এখানে কিন্তু ব্যক্তি স্বাধীনতা নাই ওখানে তুমি উদ্য বক্তার স্বাধীনতা ছিল এখানে কিন্তু বক্তার স্বাধীনতা নাই সম্পূর্ণ উল্টা তাহলে আমরা আগে সংখ্যাটা দেখি এর আর একটা নাম আছে কি নির্দেশমূলক নির্দেশমূলক কেন হয়েছে আমি বলতেছি তাহলে যে অর্থ ব্যবস্থা সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকে না বা ব্যক্তির ইচ্ছা মতো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় না বরং দেশের সকল সম্পদের মালিকানা রাষ্ট্রের হাতে থাকে এই সংজ্ঞার মধ্যে সব বৈশিষ্ট্য এসে গেছে তাহলে দেখা যাচ্ছে কি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের নির্দেশে যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় তাহলে কেন্দ্রের থেকে যদি চাপায় দেয় যে না তুমি কোন উৎপাদনে যাইতে পারবা না তুমি তুমি সরকারের নিয়ন্ত্রণে থেকে কাজ করবা তোমাকে সরকার তোমার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিরাপত্তা যা দরকার তোমাকে সরকার তা দিবে কিন্তু তুমি শুধু কাজই করে যাবা তোমার যেটা যোগ্যতা আছে সে অনুযায়ী কাজ করবা তোমার যদি প্লেন চালানোর যোগ্যতা আছে তুমি পাইলট হবা তোমার যদি ভ্যান চালানোর যোগ্যতা থাকে তুমি ভ্যান চালাবা তুমি যদি শ্রমিকগিরি করতে যাও তাহলে তুমি গার্মেন্টস কাজ করবা যার যেটা যোগ্যতা আছে সেই অনুযায়ী সে কাজ করবে কাজের বিনিময়ে সে কি পাবে সরকারের কাছ থেকে অন্য বস্ত্র চিকিৎসা যার তার যাবতীয় মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো সরকার তার দিতে বাধ্য থাকবে কিন্তু ধনদান্তির রাষ্ট্রে ওরকম না ধনদান্তি রাষ্ট্রে তুমি ক আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে বড় লোক হয়ে যাও ফ্যাক্টরি একটা জায়গায় পাশটা করো তোমার বাধা যাবে না কিন্তু সমাজতন্ত্র তুমি কিচ্ছুই করতে পারবা তুমি ব্যক্তিগত রাষ্ট্রীয় মালিকানা এখানে কি রাষ্ট্র যেমন আমাদের দেশে আছে না যে ডাক ডাকঘর এখনো রাষ্ট্র আছে রেল রাষ্ট্র আছে তাই না বারবার সব বিআরটিসি যেটা আছে বিআরটিসি বলো বা বিআরটিএ বলো এটাও কিন্তু রাষ্ট্রীয় পরিচালনা করে তাহলে রাষ্ট্র আমাদের দেশে কিন্তু যেগুলো যেমন রাষ্ট্র সরকারি ব্যাংক আছে সরকারি কলেজ আছে সরকারি মাদ্রাসা আছে সরকারি স্কুল আছে এইগুলো সব রাষ্ট্র পরিচালনা করে তো সমাজতান্ত্রিক ঠিক সবগুলোই রাষ্ট্র পরিচালনা করবে আমাদের দেশে তো বাজানো গুজানো আছে হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে কি যে চীন, বল বলো রাশিয়া বলো এখানে ব্যক্তিগত ভাবে কিছু করতে পারবে না সরকার কেন্দ্রীয় ভাবে যেটা নির্দেশ দেবে সেটাই প্রতিপালিত হবে এই জন্য এর আরেকটা নাম দেওয়া হয়েছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা কেন্দ্র থেকে যে চাপায় দেবে সেটাই একেবারে গ্রাসরুট লেভেলে এসে সেটা পালন করতে হবে তার বাইরে তোমার যাওয়ার কথা নেই তুমি যাইতে পারবা না যেমন আগে রেশনিং সিস্টেম ছিল আমাদের দেশে এখনও অনেক জায়গায় রেশনিং সিস্টেম আছে যেমন নৌবাহিনী সেনা সেনাবাহিনী বলো এদের কিন্তু রিলিফ সিস্টেমে রিলিফ বলা যাবে না ওটা কার্ড সিস্টেম ওই দেখা গেলো কি এত মন মাসে চাল পায় গম পায় চিনি পায় লাকড়ি পায় এগুলো পায় রেশনিং সিস্টেম ঠিক আগে এরকম সমাজতান্ত্রিক রাষ্ট্র এরকম ছিল যে যার যেটা দরকার সে অনুযায়ী সরকার থাকে সে সেটা পাবে রিলিফ রিলিফের মতো অনেকটা তাহলে দেখা যাচ্ছে এই বৈশিষ্ট্যগুলো আমরা যদি খুঁজি তাহলে কি পাবো এখানে রাষ্ট্রীয় মালিকানা আছে ব্যক্তিগত মুনাফার মুনাফা আসবে সামাজিক কল্যাণ হ্যাঁ এখানে একটা জিনিস হবে সামাজিক কল্যাণ হবে ওইখানে আমরা যেরকম দেখছিলাম যে স্তর ভেদ হয়ে গেছে কেউ বড় লোক হয়ে গেছে কেউ গরিব হয়ে গেছে তাই না এখানে কিন্তু সামাজিক কল্যাণ হবে সরকার যদি সবারই দিকে এক নজরে তাকায় কেউ যদি কোন ফার্ম বা কোনো কিছু করতে না পারে তাহলে সে বড় লোক আর সুযোগ নাই সরকার যদি সবাইকে সমানভাবে দেখে তাহলে সেখানে সামাজিক কল্যাণ নিহিত আছে বন্টন পদ্ধতি এখানে বন্টন পদ্ধতি দেখা যাচ্ছে কি যা যতটুক খাবারের দরকার যার যতটুক স্বাস্থ্য সেবার দরকার যার যতটুক দরকার করতেছে সব সরকার তাকে তারপর টাকা এক শ্রেণীর হাতে জমা হচ্ছে না বন্টন পদ্ধতি এখানে উন্নত সামাজিক নিরাপত্তা আছে সুষম উন্নয়ন আছে বেকারত্বহীনতা আছে সবাই কাজ করবে সবাই কাজের বিনিময়ে সে তার মৌলিক সমস্যা পূরণ করতে পারবে তারপর শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য বিভিন্ন সংগঠন থাকে বা ট্রেড ই থাকে সেখানে সে স্বার্থ সংরক্ষণের জন্য ব্যবস্থা আছে আর স্বয়ংক্রিয় দান ব্যবস্থার অনুপস্থিত যেমন ওইটি পাইছিলাম স্বয়ংক্রিয় দান ব্যবস্থা এখানে কিন্তু সেটা নাই তাহলে এটা বললাম যে গণতান্ত্রিক সম্পূর্ণ উল্টা হচ্ছে হলো সমাজতান্ত্রিক তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে কি রকম মনে করো একটা উদ্দীপক থাকলো সেই উদ্দীপকের ভিতর এমন কিছু জিনিস থাকলো যে তার ভিতর তোমার বুঝে নিতে হবে যে এটা গণতন্ত্রের কিছু নমুনার মধ্যে আনতেছে সমাজতন্ত্রের কিছু আনতেছে তাহলে আমি এটাকে কোন ধাসে নেব কোন ভাবে নেব সেই আমার লিখতে হবে তাহলে তোমার একটা উদ্দীপক দেখে তোমার বুঝতে হবে যে এটা এই উদ্দীপকের ভিতর কিসের কথা বলতেছে হ্যাঁ যেমন দেখা যাচ্ছে কি যে প্রতি এমন আসতে পারে যে বিদেশিরা আমাদের দেশে এসে ব্যবসা করতেছে করিম নামে একজন সৌদি আরবে এসে বাংলাদেশে গার্মেন্টসের ফ্যাক্টরি খুললো কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে একজন যে অন্য দেশে খুললো তাহলে এটা কি এটা কি এটা কিন্তু ধনতান্ত্রিক ব্যবস্থার আসবে আর সমাজতান্ত্রিক কী ওই বিদেশ থেকে এখানে কেউ আসতে পারবে না আর আমার দেশের লোক অন্য দেশেও সেখানে যে সমাজতান্ত্রিক সেখানে করতে পারবে না তাহলে ধনতান্ত্রিক আমরা এইভাবে বুঝে নিতে হবে তাহলে এখানে আমরা আরেকটা পদতে আসি সেটি হচ্ছে ল মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায় দেখা যাচ্ছে যাক দেখা না কি আছে বলো বাবা বলো স্যার আমরা কোন বই কিনবো মানে কোন কোম্পানির বই কিনবো হ্যাঁ সেটা বলতেছি সেটা প্রথমে একটু বলছি আমি তোমাদের বইটা দেখাই দেবানি আমি বিশেষ করে এই যে অর্থনীতি আছে না মুস্তাফিজুর রহমান এটা তোমাদের জন্য সুন্দর একটা ভালো বই সহজে যদিও বাজারে অনেক বই আছে তো এই বইটা খুব সুন্দর ই আহ আমি একটা আলোচনা করবানি লাস্টে এবার আছে আমার মিশ্র মিশ্র বলতে তোমরা একটা জিনিস বুঝবা যে মিশ্রটা কি তাই না এক বা একাধিক একের অধিক একের অধিক দ্রব্য যখন একত্রিত হয় তখন তো মিশ্রণ তৈরি হয় যেমন পানির সাথে যদি যেখানে ধনতন্ত্র হ্যাঁ গোড যেখানে ধনতন্ত্রের সোয়া আসবে সমাজতন্ত্রের সোয়া আসবে সেটাই মিশ্র হবে সেটাই মিশ্র যখন বাংলাদেশ বাংলাদেশে বেসরকারি পর্যায়ে আসে না অনেক প্রতিষ্ঠান আছে না যেমন বাস আছে ট্রেন আছে ট্রেন সরি ট্রেন নাই বাস আছে গার্মেন্টস আছে তারপরে কুরিয়ার সার্ভিস আছে বিভিন্ন বেসরকারি পর্যায়ে আছে স্কুল আছে কলেজ আছে মাদ্রাসা আছে বেসরকারি আছে আবার সরকারিও আছে তাহলে এই বাংলাদেশটার যদি আমি তুলনা করে দেখি আমার দেশে তাহলে দেখা যাচ্ছে আমার দেশটা আছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এখানে সমাজতন্ত্রেরও বৈশিষ্ট্য আছে ধনতন্ত্রেরও বৈশিষ্ট্য আছে দুটির ভালো ভালো দিক আমরা আমরা নিচ্ছি তাহলে এর ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের সংমিশ্রণে যে অর্থ ব্যবস্থা গড়ে ওঠে সেটা হলো মিশ্র অর্থনীতি ব্যবস্থা তাহলে এখানে সম্পদের ওইটা কিন্তু দুটো যেহেতু আসছে তাহলে দুইটার বৈশিষ্ট্য এখানে ইনক্লুড হবে সম্পদের ব্যক্তিগত থাকবে সরকারি বেসরকারি খাত থাকবে থাকবে মুনাফার থাকবে স্বাধীনতা থাকবে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ থাকবে অর্থনৈতিক পরিকল্পনা থাকবে সামাজিক নিয়ন্ত্রণ থাকবে দাম ব্যবস্থার কার্যকারিতা থাকবে সরকারি বেসরকারি উদ্যোগের সহ অবস্থান থাকবে এই তো সুধা জিনিস দুটো যেহেতু পড়ছো ওটার দুইটার সমন্বয় আর একটা আছে কি ইসলামী অর্থ ব্যবস্থা বুঝছো ইসলামী অর্থব্যবস্থা তাহলে দেখো ইসলামী অর্থ ইসলামী অর্থনীতি সারা বিশ্বে হেরিকেন্দ্রায় খুঁজলো পাবা কিনা সন্দেহ আছে কিছু কিছু দেখা যাচ্ছে কি যে কিছু কিছু দেশ একটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফলো করে দেখেন হান্ড্রেড পারসেন্ট না হান্ড্রেড পার্সেন্ট আমি খুঁজতে গেলে আমার আমার এরকম জানা নেই ইরান বলো সৌদি আরব বলো যাই না বলো না কেন এ আমি আমি কোথাও দেখি না ইসলামী অর্থ ব্যবস্থা পরিপূর্ণ আছে তবে এই অর্থ ব্যবস্থা সবচেয়ে একটা ভালো অর্থ ব্যবস্থা যেখানে মানে সারা এখন কিছু কিছু যেমন ইসলামী ব্যাংক ব্যবস্থাটা এটা সারা বিশ্বে বেধর্মীদের মধ্যেও বেশি মুসলমানদের চেয়ে বেশি বেধর্মীদের মধ্যে বেশি সাড়া ফেলছে কারণ দেখা যাচ্ছে কি যে সেখানকার নিয়মকানুন ইসলামী অর্থ ব্যবস্থা অনেক সুন্দর তাহলে সংজ্ঞাটা কিভাবে আসে কোরআন এবং সুন্না তথা ইসলামী ইসলামিক শরীয়বস্থা পরিচালিত হবে কোরআন এবং সুন্না হ্যাঁ কোরআন কিন্তু নাই সম্পূর্ণ এটি একটা ব্যতিক্রম একটা অর্থ ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থা যেমন কোরআন এবং সুন্না অনুযায়ী পরিচালিত হবে তাহলে এর বৈশিষ্ট্য কি হবে এর বৈশিষ্ট্য ইসলামী শরিয়ত মোতাবেক পরিচালিত হবে সম্পদের মালিকানা থাকবে এখানে যেমন তুমি ধনতন্ত্রের পড়েছিলে সম্পদের মালিকানা এখানেও কিন্তু থাকবে তাহলে সুদমুক্ত অর্থনীতি সুদমতো অর্থনীতি কি আজকে তো সব অর্থ ব্যবস্থার মধ্যে সুদ একটা রন্ধে রন্ধে ঢুকে গেছে তাই না কিন্তু এই ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে সুদ থাকবে না সেখানে হালাল হারামের ব্যবস্থা ইয়ে আছে বিধিবিধান আছে বক্তার নিয়ন্ত্রিত সার্বভৌমত্ব বক্তার নিয়ন্ত্রিত সার্বভৌমত্ব মানে কি ওই কি গণতন্ত্র পড়েছিলাম যে বক্তার সার্বভৌমত্ব কিন্তু এখানে নিয়ন্ত্রিত কন্ট্রোল দিয়ে দিচ্ছে নিয়ন্ত্রিতরা কি নিয়ন্ত্রিত তুমি যদি মনে করো যে আমি আজকে মদ খাবো সবার সামনে তুমি পারবা না তুমি মনে করো আমি যে হোটেলে যে শুকুরের গোষ খাবো তুমি পারবে না কিছু বিধিবিধান আছে ইসলামে যেগুলো হারাম করছে সেইগুলো তুমি ব্যবহার করতে পারবে না সেগুলো ইচ্ছে করলে তুমি পাবা না আর যদি সে ব্যবহার করতে চাও তাহলে আইনগত দিক দিয়ে ওই রাষ্ট্র তোমাকে একটা বিধিবিধানের ভিতর নিয়ে যাবে তুমি তখন আটকে যাবা এই জন্য দেখা যাচ্ছে কি যে বক্তার নিয়ন্ত্রিত তুমি ইচ্ছে করলে একেবারে টাকার পাহাড় গড়ে তুলো পারবে না তোমার সেখানে জাকাত দিতে হবে তোমাকে সরকারে বিভিন্ন ওই আমরা যেটা ট্যাক্স দিই ওই একটা জাকাত ব্যবস্থা থাকে তোমার দান ঘরাত করতে হবে তোমার বিভিন্ন তোমার ফসলের জাকাত দিতে হবে হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে কি যে যেটা বলে সেটা তাহলে দেখা যাচ্ছে কি তোমার এইখানে বক্তা কিন্তু নিয়ন্ত্রিত এখানে বক্তা ইচ্ছে করলেই যে আমি আজকে ব্যাংক কিনবো বাজারে যে আমি শুকুরের গোশ কেনবো না তোমার ইসলামী রাষ্ট্র এটা সম্ভব না তারও দেখা যাচ্ছে শ্রমের মর্যাদা শ্রমের মর্যাদা কি বলা হয়েছে যে অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে কাজ করে অনেক সময় যে শ্রমিক শ্রমিকের যে পারিশ্রমিক শ্রমের যে পারিশ্রমিক সেটা কিন্তু সে পায় না ঠিকমতো আমাদের দেশে পায় না কিন্তু রাষ্ট্র কি ওর ঘাম শুকানোর আগে ওর পাওনাটা মিটিয়ে দেওয়ার কথা বলছে আমাদের রসুল কি বলছে যে একজন শ্রমিক তার গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিকটা মিটিয়ে দাও এটা কিন্তু ইসলামী রাষ্ট্রের কথা তারপরে বলছেন নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ এখানে সম্পূর্ণ নৈতিকতা তুমি দেখা যাচ্ছে কি যে আমি আজকে অফিসে কাজ না করে বেতন আমি না এখানে তোমার ব্যাপার আছে যে আমি আমি তো আজকে আমার স্যালারি হবে অন্তত টাকা টাকা এই ঘুমায় কাটাবো বা আমি ফাঁকি দেবো অফিস করব না এখানে নীতিনৈতিকতার ব্যাপার সবার আমি ওই হলুদের মধ্যে ওই চালের গুঁড়া মেশাবো তেলের মধ্যে অন্য পাম অয়েল মেশাবো এটা নীতিনৈতিকতার ব্যাপার ইসলামী রাষ্ট্রে কিন্তু এটা একটা ভাবা হয় সম্পদ পুঞ্জীভূত করে না রাখা যেমন পুঞ্জীভূত এই ইসলামী রাষ্ট্রে পারবা এখানে নিত্য প্রয়োজনীয় সম্পদ যদি তুমি চল্লিশ দিনের বেশি গোদামজাত করে রাখো তাহলে ওই সম্পদ তোমার আর ইসলামী শরিয়াতের গণ্ডের ভিতর থাকবে না ওইটা হারাম হয়ে যাবে তাহলে এখানে কিন্তু সম্পদের একটা বলে দিছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যেমন আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আজকে আমাদের সারা বিশ্বে যদি জাকাত ভিত্তিক অবস্থা থাকতো তাহলে দেখা যাচ্ছে যে গরিব থাকতো না আমরা ট্যাক্স নিই কিন্তু অনেকে ট্যাক্স দেয় না ট্যাক্স আর জাকাতের ভিতর একটু ব্যবধান আছে সেটা অন্য সময় আলোচনা করা যাবে কারণ জাকাতের আটটা খাত আছে সে আটটা খাতেই জাকাতের অর্থটা ব্যয় করা যায় আর ট্যাক্সের তো ওরকম কোনো ধরা নিয়ম নাই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্পদের ন্যায্য বন্টন বাইতুল মাল বাইতুল মাল এখন যদি প্রধানমন্ত্রীর ফান্ড থাকে সেখানে বাইতুল বাইতুল মালও এরকম একটা সরকারের সেখানে বিভিন্ন আয়ের ওইখানে টাকা থাকে সেই টাকা বিভিন্ন কল্যাণমূলক কাজে সরকার ব্যয় করে এর বাইতুল মাল তাহলে ইসলামী রাষ্ট্রের ইসলামী রাষ্ট্র দেখো তোমার কে গণতন্ত্র কভার করছে সমাজতন্ত্র কভার করছে আরও এক তো নীতিনৈতিকতা শেখাচ্ছে এবং অর্থ ব্যবস্থার ভিতরে এমন একটা সুন্দর ব্যবস্থা আনছে যেখানে হালাল হারাম সুদ সুদ মুক্ত তারপর নীতি নৈতিকতা সামাজিক একটা কল্যাণ এই আমরা তো যতই সামাজিক কল্যাণ সোশ্যাল ওয়েলফেয়ার ওয়েলফেয়ার করে চিন্তা করি যেমন জেন্ডার রিলেশন ধনতন্ত্র রাষ্ট্র বলতে জেন্ডার রিলেশন করো সোশ্যাল ওয়েলফেয়ার করো কিন্তু তাকের ভিতর নাই কিন্তু কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি হয় সেখানে সব কিছু অটোমেটিক আসে যাবে হ্যাঁ সেখানে মানুষ সুদ খাবে না ঘুষ খাবে না কথা বলবে না না ফাঁকি দিবে কাজে টোটাল মিলে দেখা যাচ্ছে কি যে অর্থ ব্যবস্থা যদি আমরা আজকে সারা বিশ্বে এই এইটাকে উপস্থাপন করতে পারতাম তাহলে মুসলমানের যে বিধর্মীরা বেশি আরো ঝুক্ত যে না এটা একটা সুন্দর অর্থ ব্যবস্থা এই অর্থ ব্যবস্থা হলে সামাজিক কল্যাণ সবারই এর ভিতর নিহিত রয়েছে তো যা হোক এই চারটে অর্থ ব্যবস্থা তোমরা সুন্দর করে সুন্দর করে বইতি যেভাবে আসে আর আগা গোড়া পড়বা পড়ে ফেললে এখান থেকে যে ধরনের উদ্দীপ উদ্দীপক সৃষ্টি হোক না কেন তোমরা সেটা পারবা তা আশা করি তোমরা বাড়ি থেকে দেখবা আর বইয়ের কথা বলছিলে বইটা তোমরা যে বইটা দেখাচ্ছি এই যে অর্থনীতি প্রথম প্রথমপাত্র একাদশ দ্বাদশ শ্রেণী প্রফেসর মুস্তাফিজুর রহমান আমার খুব প্রিয় স্যার ইনি ইনি যশোরের থেকে আমার জন্য বইও মাঝে মাঝে পাঠা দিতেন তো এখন উনি মারা গেছেন তারপরেও ওনার বইটা সারা বাংলাদেশেই সব জায়গায় খুব জেনারেল হোক আর মাদ্রাসা হোক সব জায়গায় সমান তালে চলে আমরা এই বইটা পড়ে আসছি ছোট থাকতে যখন অনার্স পড়ছি বা তখনও আমরা দেখছি বইটা তো যা হোক তোমরা যদি আরও যদি বই কিনতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ রাখো সেখানে তোমাদের আরও বই ধারণা দেওয়া হবে যারা ম্যাথমেটিক্সে ভালো সায়েন্সের ইটা ভালো তাদের জন্য আর বই আছে রণজিৎ কুমারের বই উনি নটরডেম কলেজে স্যার ওনার বইটা ম্যাথমেটিক্যাল টার্মসেই বেশি ইউজ করছে ওখানে বেশি জ্যামিতিক টার্মস আনছে এই জন্য সে বইটা তোমাদেরকে আমি বলিনি যদি যারা একটু ভালো মনে করো যে স্যার আমি দুইটা বই কিনবো তাহলে তোমরা রণজিতের বইটা ফলো করতে পারো সেই বইটা খুবই উন্নত মানের একটা বই ভিত্তিক বলা যায় আরো বই আছে তোমাদের দিলারা জামানের বই আছে বই আছে তোমরা যেটা ভালো মনে কর তবে আমার সাজেশন হচ্ছে কিনবা যে যারা একটা বই কিনবা তারা প্রথমে এই অর্থনীতিটা কেন মুস্তাফিজুর রহমানের আর দুইটা বই কিনলে রণজিতির বইটা যারা সায়েন্সে ভালো যারা বিজ্ঞান সম্পর্কে ভালো জ্যামিতির সম্পর্কে ভালো তারা রণজিতির বইটা কিনতে পারো তো সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই আর তোমরা এই যে পড়াগুলো আমি দেখ এই করলাম এগুলো একটু চোখ বলে যেও